আসলে তোমার সঙ্গে না আমার অনেক মিল। হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে যে আমার মেয়ের জামাই বানিয়ে ফেলি তোমাকে। জি আঙ্কেল, বন্ধু হ্যাঁ বন্ধুর উপরে সাপোর্টটা কেমন নিল দেখছোস? তোরা জানতি না যে এই মায়েরা ব্রাজিলের সাপোর্টার? দৌড়ব মা, আজকে দেখলাম কেমন জানবো ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল তো ফেসে গিয়েছে, ব্রাজিল তো ফেসে গিয়েছে, এখন তো দেখতেছি আর্জেন্টিনা ফেসে গেছে। হ্যাঁ, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি মির্জা ফোর্ট দেখি না, কিন্তু তোর মতো পোল্ট্রি বাজ বন্ধু দেখছি। ওই মেয়েটার সামনে আমার উপরে এমন ফাপড়টা তুই নিতে পারলি? আমি পোল্ট্রি বাজ? আমি বলবো যে তুই পোল্ট্রি বাজ বেটা। হ্যাঁ, তোরে আমি ওটা বন্ধু ভাবছি, বললাম যে তুই চল এন থেকে পালাই যাই। না, তুই কি করলি? তুই আন্টিরে ডাকলি, তুই মেয়ের সামনে তো আমার ফাঁসাইতে হবে তোর। হ্যাঁ, তোর ভালো সাজতে হবে। শোন, আমার একটা কথা বলে দিই, ব্রাজিলের সাপোর্টারে পুরো পৃথিবীতে আনাচে কানাচে সব জায়গায় আছে। দেখলি না কি সুন্দর ব্রাজিলে ব্রাজিলে বন্ধুত্ব হয়ে গেল? হ্যাঁ, পিপিলিকার পাখা যায় মরিবার তলে। এই তুই বাজি হারে গেছিস, বাজি টাকা দে। কে টাকা? কোনো টাকা নাই বেটা, খেলাই তো নেই বেটা। খেলা হবে কীভাবে? সেই যোগ্যতা আছে তোদের, গেটের ভিতরে তো বলটা নিতে পারলি না। এই বেশি কথা আমি শুনতে চাই না, আমার বাজির 5,000 টাকা দে। আরে বেটা, কি আর 5,000 টাকা বেটা, বল তো মারছিলাম ঢুকে গেছিল, খালি ফারিয়ে আইসে বললে মনে করে আয়া পড়ছে এদিকে, নাহলে বলটা তো ভিতরেই ছিল। সেই দোষ কি এখন আর্জেন্টিনার সাপোর্টারদের? এই ফারিয়াও তো ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল ব্রাজিল মিলে নিজেরা নিজেদের গোল আটকাইতেছস, সেই দোষ কি এখন আর্জেন্টিনার সাপোর্টারদের? কি কথা বলছ না কেন? এই ওরে হাত ধর। এই তুমি কি করে জানলে যে এই গরুর মাংস আর মুড়ি আমার খুব প্রিয়? আমি ব্যাপারটা একদমই জানতাম না আঙ্কেল, বলতে পারেন পুরোটাই কাকতালীয়। তবে গরুর মাংস আর মুড়ি মাখা আমার যে কি পছন্দের, আমাদের এখানে তো এই আর্জেন্টিনার খেলা হলে গরুর মাংস আর মুড়ি মাখা থাকতেই হবে, ম্যান্ডেটরি একটা বিষয়, তাই নাকি? জি আঙ্কেল, আসলে এই গরুর মাংস আর মুড়ি আমারও খুব প্রিয়, বুঝছো? আমি যখন তোমার বয়সে ব্যাচেলর ছিলাম না, তখন এইরকম আর্জেন্টিনার খেলা যেদিন থাকতো সেদিন তো টোটাল অ্যারেঞ্জমেন্টটা আমি নিজে হাতে করতাম। ওয়াও, গ্রেট। আর আসলে তোমার সঙ্গে না আমার অনেক মিল। হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে যে আমার মেয়ের জামাই বানিয়ে ফেলি তোমাকে। জি আঙ্কেল, সরি আঙ্কেল, আঙ্কেল আমি রিয়েলি সরি, আমি একজন এই ব্রাজিলের সাপোর্টারকে বউ হিসেবে জীবনও মেনে নিতে পারবো না। সমস্যাটা কোথায়? আরে তুমি অন্তত একজন আর্জেন্টিনার সাপোর্টার শ্বশুর তো পাচ্ছো। আপনি আসলে অনেক মজার আঙ্কেল, কিন্তু আপনার মেয়েটা এরকম কাট করতে হলো কীভাবে বলেন তো? ব্রাজিলের সাপোর্ট করতে করতে এরকম কাট করতে হয়ে গেছে। আরে বিষয়টা আসলে তা না, আমার মেয়েটা না অনেক লক্ষ্মী, হয়তো কোনো কারণে তোমার সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যার জন্য তোমাকে ওকে রাগী বলে মনে হচ্ছে, বুঝছো? আচ্ছা যাই হোক বাবা, ওই আজকে আমি উঠি, অনেক রাত হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি কিন্তু আমাদের বাসায় যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে খেলা দেখো। হ্যাঁ, আজকে আমি উঠি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।